কোচবিহারে এসে চায়ের পে চর্চাতে যোগ দিলেন দিলীপ ঘোষ। কোচবিহারে এসে চায়ের পে চর্চাতে যোগ দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন কোচবিহার শহরের সুনীতি রোডের সামনে দিলীপ ঘোষ, নিখিল রঞ্জন দে সহ বাকি অনেক বিজেপি নেতৃত্বরা এই চায়ের পে চর্চাতে যোগ দেন। এদিন দিলীপ ঘোষ রাজ্যের পুজো পরবর্তী করোনা পরিস্থিতি নিয়ে বলেন, দুর্গাপূজা হয়েছে, দুর্গাপূজা যা ভিড় ছিল, একজন নেতার পুজোতে নাকি লাখ লাখ লোকের ভিড় হয়েছে, তো স্বাভাবিক সংক্রমণ হবেই, সংক্রমণ একটু বেড়েছে, তো রাজ্য সরকার তরফ থেকে কড়াকড়ি করা উচিত, খুব স্টেপস নেওয়া উচিত যাতে আর না বাড়ে, নাহলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি। এরপর তিনি রাজ্যের স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে রাজ্যকে তোপ দাগেন। তোপ দেগে তিনি বলেন, এতদিন সরকারি হসপিটাল কেন করা হয়নি, প্রাইভেট হসপিটালের যে রেট দেওয়া হয়েছে তারা চালাতে পারছে না, এক একটা হসপিটাল এখন কয়েক কোটি টাকা তাদের ডিউ হয়ে গেছে, তারা বলছে আমরা কয়েক হাজার রোগী দেখেছি, এক পয়সা রাজ্য সরকার দিচ্ছে না। হাওড়াতে সঞ্জীবনী হসপিটাল বেডটি আছে, তারা 6,500-7,000 রোগী দেখেছে, কোনো পয়সা নেই, এখন রোগী নেওয়া বন্ধ করে দিচ্ছে। তাহলে এই যে প্রজেক্ট স্বাস্থ্য সাথী বলে লোককে বোকা বানানো হলো, তার ভবিষ্যৎ কী হবে আর সাধারণ মানুষের চিকিৎসার কী হবে? কেন্দ্র সরকার, মোদী সরকার যে বছরে 5 লাখ টাকা দিচ্ছে আয়ুষ্মান যোজনার বিমা, রাজ্য সরকার কেন নিচ্ছে না? এদের তো নিজের কর্মীদের পুষতে গিয়ে সরকারি টাকা শেষ, তারপরে ক্লাবকে দিতে গিয়ে, দুর্গাপূজায় দিতে গিয়ে লুট হয়ে যাচ্ছে, না লক্ষ্মীর ভাণ্ডার হবে আর না স্বাস্থ্য সাথী হবে, কেবল ভাঁওতাবাজি এখন সব ধরা পড়ছে। এক্সেলেন্স ইনস্টিটিউট, সুভাষ পল্লী, কামেশ্বরী রোড, কোচবিহার, নাম্বার 1 লিডিং ইনস্টিটিউট ইন এন্টায়ার নর্থ ইস্ট অ্যান্ড নর্থ বেঙ্গল উইথ লোয়েস্ট ফিস এভার। Fulfill your dreams with Excellence Institute. Courses: ANM GNM Nursing Entrance, JEE, NEET, BSc Nursing Foundation Course. Class 6 to 12 CBSE, ICSE, WB Board. Olympite, KBPY, NTSE, Allied Science for Nurses. Contact us 9083456979 or visit website www.excellenceinstitute.com.in. Classes start in October.